দর্শক শামীম সুফি যোগ দিয়েছিলেন ঈদের কেনাকাটার খবরাখবর জানাতে। ইলেকট্রনিক পণ্য ব্যবহারের পর তা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ই বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিয়ে দেশে কোনো আইন হয়নি, বিধিমালা তৈরির একটি প্রস্তাবও আজকে আছে আইন মন্ত্রণালয়ে। ই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আখলাক মুস্তাফার 4 পর্ব রিপোর্টের আজ শেষ পর্ব। ই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনুসরণ করার মতো পদ্ধতি নেই বিশ্বের কোনো দেশেই। পরিবেশবিদরা বলছেন, ই বর্জ্য ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি দরকারি হচ্ছে ব্যবহারকারীর সচেতনতা। এরপরই বর্জ্যগুলো অন্য আবর্জনা থেকে আলাদা করে সর্বোচ্চ পুনর্ব্যবহার নিশ্চিত করার পরামর্শ তাদের। যদি এখনই আমরা একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে না পারি, সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে না পারি, তাহলে আমরা একটা বড় ধরনের ওয়ার্কফোর্স কিন্তু আমরা হারাবো। এট দ্য সেম টাইম এটার ব্যবহারের যদি সঠিক কোনো পদ্ধতি আমরা বলে দিতে না পারি, তাহলে কিন্তু একটা ইয়াং জেনারেশনের মধ্যে এক্সপোজারের সংখ্যা বাড়ছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলাদা আইন থাকলেও ই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোনো আইন নেই দেশে। ডিসপোজাল ম্যানেজমেন্ট রুল নামে একটি বিধিমালা প্রস্তাব করা হলেও তা আটকে গেছে আইন মন্ত্রণালয়ে। এজন্য আলাদা আইনের দরকার নেই বলে মনে করে এ মন্ত্রণালয়। সব বর্জ্যই যদি একই হয়, সব আবর্জনাই যদি একই হয়, তাহলে মেডিকেল বর্জ্য আলাদা কেন? এবং এটা কিন্তু মেডিকেল বর্জ্যের চেয়েও ভয়াবহ, সে কারণেই এটার আলাদা নীতিমালা হওয়া দরকার। অথচ গত 1 দশকে দেশে ইলেকট্রনিক পণ্যের চাহিদা বেড়েছে এবং বাড়ছে জ্যামিতিক হারে, কিন্তু এর ব্যবস্থাপনায় নেই আলাদা কোনো কৌশল। এসডোর সাম্প্রতিক গবেষণার সুপারিশে বলা হয়েছে, ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরি করে উন্নত বিশ্বের মতো অন্তত বর্জ্যগুলো আলাদা করা হোক। রয়েছে আরো কিছু সুপারিশ। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাসিল কনভেনশন আছে, যেটাতে এই ইলেকট্রনিক বর্জ্য সারা পৃথিবীতে যে প্রবাহ সেটাকে রহিতকরণের একটা প্রস্তাবনা আছে, যেটাতে আমরা সাইন করেছি। কিন্তু এটার সাথে সংগতিপূর্ণ রুলস অথবা নীতিমালা যে বাংলাদেশে করা, সেটার মাধ্যমে এটাকে একটা কন্ট্রোলড একটা জায়গাতে রাখা এবং আমাদের পরিবেশ এবং মানুষের শরীরের উপরে যে ইম্প্যাক্টটা হয় সেটা কমিয়ে রাখার জন্য যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো আসলে আমরা মানে আইনি কাঠামোটা তৈরি করতে পারিনি, এবং আমাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোকেও আমরা আসলে ওইভাবে তৈরি করতে পারিনি। মিউনিসিপ্যাল অথরিটি আছে, গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি আছে, পরিবেশ অধিদপ্তর আছে, তাদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে এই কাজটি করতে হবে। ব্যবস্থাপনাটা হতে হবে একেবারেই আধুনিক এবং মেকানাইজড, যেখানে মানুষের হাতে ব্যবহারের কোনো কাজ থাকবে না। ই বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা, কিন্তু এই সচেতনতা তৈরির ক্ষেত্রে সরকারও পুরোপুরি নীরব। কথা বললাম আখলাকুস সাফা, News 9, ঢাকা। News 9-এ এবার বিরতি, এরপর থাকছে চাকরি স্থায়ীকরণ সহ 14 দফা দাবিতে বিমান শ্রমিক।